আসসালামু আলাইকুম। লিটল স্টার মডেল কেজি স্কুলের পঞ্চম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। এর আগের ক্লাসে তোমাদের এগারোর খ অধ্যায়টা আমি করিয়েছিলাম। আশা করি তোমরা এতদিনে এগারোর খ অধ্যায়টা প্র্যাকটিস করে ফেলেছ, তাছাড়া অন্যান্য অধ্যায়ের অঙ্কগুলো তোমরা ভালো করে করতেছ। আজকে তোমাদের একটা অধ্যায় আমি করাই নাই, সেটা হচ্ছে জনসংখ্যার অধ্যায়। তো এটা আমাদের আমাদের প্রশ্নের এগারোর অথবাতে আসে, এগারোর অথবাতে আসে। এগারোর প্রথমটা আমরা সবসময় করে থাকি, কিন্তু আমরা এগারোর অথবাটা এখন পর্যন্ত করি নাই। তো আমরা আজকে এগারোর অথবাটা করব, ঠিক আছে? এগারোর অথবা, তো আমরা আজকে 218 পৃষ্ঠার অঙ্ক করব। 218 পৃষ্ঠার এগারোর অথবা, এগুলো একদম সহজ অঙ্ক। তুমি যদি পরীক্ষায় উপাত্তের অঙ্কগুলো দিতে সংখ্যাসূচক করো, তখন তুমি এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে পারো, ঠিক আছে? তা এই চ্যাপ্টার অঙ্কের জন্য আমার কিছু সূত্র লাগবে। এখানে আমার কি কি বের করতে হবে, একটা বের করতে বলে জনসংখ্যা। জনসংখ্যা সূত্র হয় আয়তন আয়তন গুণ ঘনত্ব। ঘনত্ব সূত্র হয় জনসংখ্যা ভাগ আয়তন। আয়তনের সূত্র হয় জনসংখ্যা ভাগ ঘনত্ব। ঠিক আছে, এই তিনটা সূত্রই প্রধানত এই চ্যাপ্টারে আমার মূল বিষয়। এই তিনটা সূত্র যদি আমরা পারি, তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা পারি। তাহলে এখন প্রশ্নটা করি। কাজীপুর গ্রামের জনসংখ্যা 2540 জন, জনসংখ্যার ঘনত্ব দিচ্ছে 127 জন। হাজিপুর গ্রামের জনসংখ্যা 2412 জন এবং আয়তন 18 কিলোমিটার। বুঝতে এবার বলছে কাজীপুর গ্রামের আয়তন কত, গাজীপুর গ্রামের আয়তন কত? ক নম্বরে বসছে, ক নম্বর দেই। দেখো দেওয়া আছে, আগে কি কি দেওয়া আছে সেটা আমাকে লিখতে হবে। দেওয়া আছে জনসংখ্যা 2540 জন, ঘনত্ব 127 বর্গ কিলোমিটার। বর্গ কিলোমিটার লিখতে পারবা, জন লিখতে পারবা, ঠিক আছে? আমরা জানি আয়তন সমান, সূত্রটা হচ্ছে জনসংখ্যা ভাগ ঘনত্ব। জনসংখ্যা হচ্ছে 2540, ঘনত্ব হচ্ছে 127। তুমি যদি ভাগ করো, তাহলে তুমি কি পাই যাবা, আয়তন পেয়ে যাবা। দেখো তো সবাই বুঝছো কিনা, এটা ক নাম্বারটা সবাই বুঝছো কিনা দেখো। আশা করি সবাই তোমরা ভাগ পারো। এবার বসে ক নাম্বারে দেখো আয়তন বের করতে বসিল, আর খ নাম্বার বসে ঘনত্ব বের করো। কি বের করতে বসে? ঘনত্ব। তাহলে আমার কি কি দেওয়া আছে আমি একটু দেখি। খ নাম্বার দে জনসংখ্যা দেওয়া আছে 2412 জন, 412 জন। এখানে আমার আয়তন দেওয়া আছে, কি দেওয়া আছে? আয়তন হচ্ছে 18 বর্গ কিলোমিটার, 18 বর্গ কিলোমিটার। তাহলে সূত্রটা কি হবে, ঘনত্ব সূত্রটা লিখব, জনসংখ্যা ভাগ আয়তন। জনসংখ্যা হচ্ছে আমার 2412 বা আয়তন হচ্ছে 18 জন। যদি আমরা ভাগ করি, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। আশা করি সবাই অঙ্কটা বুঝেছ। আমরা আরেকটা অঙ্ক করবো এটার মতন। আমরা করবো এখন 214 পৃষ্ঠার এগারোর অথবা। এটা মুছতেছি আমি, 214 পৃষ্ঠা। সূত্রগুলো মুছে দিচ্ছি, আশা করি সূত্রগুলো সব বুঝছো। বসে সোহান সোহাগপুর গ্রামের আয়তন 5 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা 3000 জন। ক নম্বরে বসে গ্রামটির জনসংখ্যার ঘনত্ব কত? তাহলে সেম আগের মতো লিখতে হবে, দেওয়া আছে জনসংখ্যা বা লোক সংখ্যা একই কথা,
3000 জন আয়তন 5 বর্গ কিলোমিটার আমরা জানি ঘনত্ব সমান সমান জনসংখ্যা ভাগ আয়তন জনসংখ্যা বসায় 3000 5 5 6 30 এটা সমান 600 জন দেখো তো সবাই বুঝছো কি না এটা এখানে ঘ নম্বরটা একটু ব্যতিক্রম বসে 10 বছর পর ওই গ্রামের জনসংখ্যা 2000 জন বাড়লে জনসংখ্যার ঘনত্ব কত হবে 10 বছর পরে কতজন বাড়বে 2000 জন বাড়বে নাম্বার করি দেখো 10 বছর পর জনসংখ্যা হবে 3000 আর পাবে 2000 তার কতজন হবে বলো তো 5000 জন তাহলে এটার মধ্যেই বসাই দেওয়া আছে তাহলে এই শুধু জনসংখ্যাটা এখন শুধু চেঞ্জ হবে জনসংখ্যাটা কি হবে চেঞ্জ ঠিক আছে তাহলে কত হবে আমরা যদি ভাগ করি 5 কে 5 1000 1000 জন দেখো তো বুঝছো কি না সবাই আশা করি সবাই বুঝছো সবাই তুলে নাও অঙ্ক তোমাদের পরীক্ষা কিন্তু চলে আসছে আশা করি সবাই তোমরা অন্যান্য সাবজেক্টেরও খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছ ভালো করে প্রিপারেশন নিবা যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয় এবং তোমাদের একটা ভালো পয়েন্ট আসে আর তোমরা নিশ্চয়ই জানো এবার থেকে আমাদের অষ্টম শ্রেণী পর্যন্ত চালু হচ্ছে তাই আশা করব তোমরা ষষ্ঠ শ্রেণীতে আমাদের স্কুলেই ভর্তি হবে আমি আমার ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ